সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়, তবে ইদানিং বারবারই সংবাদের শিরোনাম হচ্ছেন এই অভিনেতা। আর এই সংবাদ শিরোনাম হওয়ার কারণ হচ্ছে তার পরিচালনা ও সঞ্চালনায় সেন্স অফ হিউমার অনুষ্ঠানটি। সম্প্রতি এই অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে গিয়ে তার কাছে জানতে চাওয়া হয়, নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার কারণ কি। জবাবে জয় বলেন, শাকিব খানের কারণে আমি নায়ক হতে পারিনি, না হলে আমি আজকে শাকিব খানের জায়গায় থাকতাম। আমি যখন প্রথম ছবি জীবনের গল্প করি তখন শাকিব খান সুপারস্টার ছিলেন না, তখন সুপারস্টার ছিলেন মান্না ভাই। এরপর আমি গ্রামগঞ্জের পিরিতি, এই যে দুনিয়া সহ আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করি আর সেগুলো বেশ প্রশংসিত হয়। তারপর পরই মান্না ভাই মারা গেলেন আর শাকিব খান একা সব দখল করে বসল। আমি যেহেতু টিভি মিডিয়া থেকে আসি তখন পরিচালক প্রযোজকদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া ব্যাপার ছিল না। এরপর আমরা একটা ট্রিপে দুবাই যাচ্ছিলাম, এ সময় শাকিব খান আমাকে বলে তার সব ছবিতে দ্বিতীয় নায়ক হিসেবে থাকার জন্য, কিন্তু আমি উত্তরে না বলি। আর এরপর থেকে আমি সিনেমায় কোনো ডাক পাইনি, আর এই ডাক না পাওয়ার পেছনে শাকিব খানই দায়ী। তো বন্ধুরা, জয়ের সুপারস্টার না হয়ে ওঠার কারণ শুধুমাত্রই শাকিব খান? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।